सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलाइकुम, आशा करी सबाई भलो आछेन। आज अथेंटिक मॉडल टेस्ट 23 एर गणित अंशेर समाधान निये अपने सामने हाजिर हयेछि। देखिनी आमरा 61 थेके 80 मोट 20 गणित अंशेर समाधान। तार आगे आपनादेर काछे एकटाई रिक्वेस्ट, आमार चैनलटा एखोनो जारा सबसक्राइब करेननि द्रुत सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटि बाजिये देबेन। अलरेडी जारा सबसक्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। चलुन आमरा देखे नेई 61 नम्बर अंकटा कि। একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে দেওয়া আছে আমাদের 148 টাকা। তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত? দেখেন দুইটি অঙ্ক, একটা হচ্ছে 300 টাকার 4 বছরের সুদ আর একটা হচ্ছে 500 টাকার 5 বছরের সুদ, একত্রে দেওয়া আছে আমাদের 148 টাকা। তাহলে সুদের হার কত? তো এই অঙ্কটা যদি আমি এভাবে করি, একটু ফলো করবেন, যে দুইটা যেহেতু সুদ আছে তাহলে আমি একটা I1 প্লাস কত I2, এই যে প্রথম 300 টাকার 4 বছরের মুনাফা এবং দ্বিতীয় 500 টাকা 5 বছরের মুনাফা দুটোটা যোগ করলাম, আর দুটোটা যোগ করলে একত্রে কত টাকা হয়? 148 টাকা। মানে এটা লিখতে পারি I1 প্লাস I2 ইকুয়াল কত? 148। এখন আমরা জানি এই যে সরল মুনাফার সূত্র, অবশ্যই আমরা জানি কি I সমান PRN ভাগের কত 100। সবাই আমরা জানি I এর সূত্রটা, মানে সরল মুনাফার সূত্রটা, প্লাস I2 সমান সেম সূত্র PRN ভাগ কত 100 ইকুয়াল কত 148। এখন দেখেন এটার সমাধান খুব সহজভাবে আমি দিতে চাচ্ছি, একটু ফলো করবেন। এই যে আমার যে অঙ্কটা এখানে আর এখানে আর দুই জায়গায় আর আছে, তাহলে আমরা কমন নিতে পারি আর ইকুয়াল PN ভাগের কত 100 প্লাস এখান থেকে আরটা কমন নিয়ে নিলাম, তাহলে PN ভাগের 100 ইকুয়াল কত 148। এখন আমরা একটু দেখে নিই এগুলোর মানগুলো, আমরা বেশি নিই পি এর মান কি। পি এর মান হচ্ছে যে প্রথমটা, যেহেতু প্রথমটা পি এর মান হচ্ছে 300 টাকা, তাহলে লিখে নিলাম 300 ইন্টু এন এর মানটা কত 4 বছর, লিখে নিলাম 4 ভাগ কত 100 প্লাস এখানেও পি এর মান কত 500 টাকা, তাহলে লিখে নিলাম 500 ইন্টু এন এর মানটা কত কত বছরের 5 বছরের, তাহলে লিখে নিলাম আমি 5 ভাগ কত 100 ইকুয়াল কত 148। এখন দেখেন এখানে যদি আমি ক্যালকুলেশন করি 300কে 100 দ্বারা ভাগ করি তাহলে 3, তাহলে কী দাঁড়াবো 3, আর এখানে 100কে 500কে 100 দ্বারা ভাগ করলে 5, তাহলে কী দাঁড়ায় আমার 3 চেরে 12 প্লাস ফার্স্ট ফার্সে, সরি এখানে ফার্স্ট ফার্সে কত 25, তাহলে ফার্স্ট ফার্সে কত 25 ইকুয়াল কত 148। তাহলে কী দাঁড়ায়, যদি 12 আর ফার্স্ট যোগ করলে কী দাঁড়ায় 37 ইন্টু আর ইকুয়াল কত 148, বা আমরা কী মানে প্রয়োজন সুদের হার আর এর মান, আর ইকুয়াল যেহেতু 37 গুণ আছে সেদিকে গেলে ভাগ হয়ে যাবে, 148 37 দ্বারা ভাগ করলে কত 4, এর মানে আমাদের মুনাফার হারটা কত 4%, এর মানে এটার উত্তর হচ্ছে 4%। এখন দেখেন 62 নম্বর যে অঙ্কটা, একটু খেয়াল করবেন, জাস্ট সিক্সটা উল্লেখ করছি, তবে লক্ষ্য করি 62 নম্বর অঙ্ক, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তস্থ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আচ্ছা আমি একটা চিত্র এঁকে নিই, চিত্র আঁকতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, যেমন এই একটা বৃত্ত এঁকে নিলাম, এই বৃত্তের আমাদের কী বের করতে হবে ক্ষেত্রফল, বৃত্তের অন্তঃস্থটা কী আছে বর্গক্ষেত্র আছে, অন্তঃস্থটা কী আঁকলাম বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে আমার বের করতে হবে কি, বের করতে হবে এই যে বর্গ আকার পরে যে বৃত্তের ভিতরে যে জায়গাগুলো রয়েছে এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এই অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা আগে বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, আপনার জানি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ফাই আর স্কোয়ার, তাহলে ফাই আর এর মান কত, এখানে আর এর মান 2, ব্যাসার্ধ 2 ফ্রে বর্গ, 2 ফ্রে বর্গ করলে 4, এর মানে কত দাঁড়াইল আমার 4 ফাই, এর মানে বৃত্তের যে ক্ষেত্রফল এটা হয়েছে 4 ফাই। এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেই বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিগ করলে আমাদের অনাদিত্য অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করবো, দেখেন এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে ব্যাসার্ধ বলে, তাহলে ব্যাসার্ধ কত 2, আবার এখান থেকে যদি আমি এখানেও বৃত্তের কেন্দ্র পরিধি পর্যন্ত নিই এটাও ব্যাসার্ধ, তাহলে এই সারাটা কি বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে সারা ব্যাস কত হবে অবশ্যই 4 হবে, আর 4 যদি হয় আমার প্রয়োজন এখন এই যে অপর বাহুর দৈর্ঘ্যগুলো, তাহলে বৃত্তের এই যে আমি অতিভুজের মান পেয়ে গেলাম আমি 4, তাহলে অপর দুইটা বাহুর ক্ষেত্রফল কী হবে, আমরা জানি অপর দুইটা বাহুর ক্ষেত্রফলটাকে যদি এ ধরি তাহলে কী দাঁড়ায়, সমগ্র ত্রিভুজ এই যে পিথাগোরাসের পদ্ধতি মতে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কত ভূমি ওয়ে লম্ব ওয়ে, এর মানে স্কোয়ার প্লাস স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস কত, যেহেতু বর্গ বর্গের সাইড এটা বাহু সমান থাকে, মানে এটাও যদি এটা যে পরিমাণ এটাও সমান, তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল কত অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার কত সাইড স্কোয়ার, তাহলে আমরা এটা যদি যোগ করি তারা কত 2
स्कोयर और आठ चार वर्ग कत षोलो तेल स्कोयर मानट कि दाड़ा स्कोयर मान षोलो कत टू तेल कि दाड़ो आठ एर मैं स्कोयर मान कत आठ और आप जानी एक बाहुर दैर्घ्य से क्या ए यह बर्गक्षेत्र एक बाहुर दैर्घ्य ए और बर्गक्षेत्र क्षेत्रफल की क्षेत्रफल बाहु दैर्घ्य जो ए है क्षेत्रफल बाहुगुण बाहु मैंने कत स्कोयर एर मैंने स्कोयर मान बेर मानी बर्गक्षेत्र की क्षेत्रफल निर्णय करा এখন আমরা ওই যে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমাদের যা আসবে তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এইট এর মানে বৃত্তের ক্ষেত্রফল ফোর পাই আর ফোর পাই থেকে যখন আমরা এইট বিয়োগ করব ইংলিশে লিখে নিলাম এইট এইট বিয়োগ করব তখন আমাদের অনাদিত অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে এর মানে এটার উত্তর হচ্ছে ফোর পাই বাই এইট ফোর পাই বাই ফোর পাই মাইনাস এইট এখন আমরা একটু দেখে নিই তেষট্টি নম্বর অঙ্ক তেষট্টি নম্বর অঙ্ক কি এটা একবারে মুখে মুখে আমরা করে নেব তিরিশ লিটার কোনো মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন আমি আগে বের করতে হবে অ্যাসিড এবং পানি কী পরিমাণ আছে আমি এটা এসিড মোট পরিমাণকে আমরা যদি এই যে সাত এবং তিন এগুলোর যোগফল দ্বারা ভাগ করি সাত এবং তিন এটার যোগফল কত সাত যোগ তিন যোগফল কত দশ তাহলে মোট আছে আমাদের কয় ভাগ দশ ভাগ দশ দিয়ে যখন আমরা মোট পরিমাণে ভাগ করব তাহলে আমাদের এফ এক অনুপাতের মান বের হয়ে গেল তাহলে তখন মোট অনুপাতের যোগফল দ্বারা আমরা মোট পরিমাণে ভাগ করে নিই এই ভাগফলটা এক অনুপাতের মান বের হলো এক অনুপাতের মান যদি বের হয় তাহলে এখানে অ্যাসিড প্রথমটা হচ্ছে অ্যাসিড অ্যাসিডের পরিমাণটা কত অ্যাসিড আমাদের কত অনুপাত আছে সাত অনুপাত তাহলে এক অনুপাতের মান তিন হলে সাত অনুপাতের মান কত তিন শত একুশ এবং ফানি কী আছে ফানি কী পরিমাণ আছে ফানি আছে তিন অনুপাত তাহলে এক অনুপাতের মান তিন তিন অনুপাতের মান কত হবে তিন তিনে নয় এখন আমরা আসি এর পরবর্তীতে কী বলছে এর পরবর্তীতে বলছে ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে আমরা পানি মিশ্রিত করতে হবে অ্যাসিড ও পানির অনুপাত তিন অনুপাত কত হবে সাত হবে মিশ্রিত করতে হবে পানি তাহলে আমাদের পানি মিশ্রণ করতে হবে তাহলে অ্যাসিড ঠিক আছে অ্যাসিডের কোনো আর পরিমাণ বাড়বেও না কমবেও না তাহলে এই অ্যাসিডের অনুপাতটা কত হতে হবে তিন অনুপাত কত সাত তাহলে অ্যাসিডের অনুপাত হতে হবে তিন তাহলে এই যে আমাদের অ্যাসিডের পরিমাণটা আছে একুশ একুশ কত দ্বারা ভাগ করলে আমাদের তিন আসে সাত দ্বারা ভাগ করলে তিন আসে তিন সাথে একুশ আর পানির অনুপাতটা কত হবে সাত দ্বারা ভাগ করতে হবে এর মানে এটাকেও আমরা কত দ্বারা ভাগ করব সাত দ্বারা ভাগ করব সাত দ্বারা কতকে ভাগ করলে সাত হয় আমাদের অনুপাতটা হতে হবে কত সাত এখন আসে নয় সাত সাত দ্বারা কতকে ভাগ করলে আমাদের কী হয় সাত হয় আমরা জানি উনপঞ্চাশকে ভাগ করলে সাত দ্বারা উনপঞ্চাশকে ভাগ করলে সাত সাত কত উনপঞ্চাশ তাহলে আমাদের আসে নয় উনপঞ্চাশ হতে আর কত লাগবে অবশ্যই চল্লিশ এর মানে এটার উত্তর হবে আরও চল্লিশ মিটার কী করতে হবে মিশ্রিত করতে হবে এখন আমরা আসি চৌষট্টি নম্বর অঙ্ক চৌষট্টি নম্বর অঙ্কটা হচ্ছে তিন চার সাত এগারো আট উনত্রিশ দ্বারাটির পরবর্তী সংখ্যা কত তাহলে দেখেন তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ এটির পরবর্তী সংখ্যা কত দেখেন সাইড থেকে তিন চলে গেলে এক সাত থেকে সাত চলে গেলে তিন এগারোর থেকে সাত চলে গেলে তাকে চার আঠারোর থেকে এগারো চলে গেলে তাকে কত সাত এই দেখেন যে পার্থক্যগুলা পার্থক্যগুলোর কোনো ধারাবাহিকতা নেই যেহেতু পার্থক্যগুলোর ধারাবাহিকতা নেই তাহলে বুঝতে হবে এটা কোনো প্যাটার্ন এটা কোন ধরনের প্যাটার্ন ফিবোনাচি কিনা ফিবোনাচি সংখ্যা কাকে বলে যদি পূর্বে দুইটার যোগফল দেখেন যদি প্রথম দুইটা যোগ করেন তিনার সাইড প্রথম দুইটার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে এটাকে ফিবোনাচি সংখ্যা বলে তাহলে আমরা পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করি তিনার সাইড পরবর্তী সংখ্যার সমান আবার পূর্ববর্তী দুইটা এই দুইটা সংখ্যা যোগ করেন সাইডের সাত কত পরবর্তী সংখ্যার সমান আবার এই দুইটা যোগ করেন এগারো আর সাত কত পরবর্তী সংখ্যার সমান আবার এগারো আর আট আঠারো যোগ করেন দেখেন উনত্রিশশো এ মানে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান এর মানে এই অঙ্কটার যে পরবর্তী যে সংখ্যাটা আসবে ও সেই পরবর্তী সংখ্যা পূর্ববর্তী যে দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যার যোগফলই হবে তার পরবর্তী সংখ্যা তাহলে আঠারো আর উনত্রিশ যোগ করলে কত আসে আঠার নয় সতেরো দুই আর এক তিন আর এক চার এর মানে উত্তর হবে সাতচল্লিশ এখন আমরা একটু দেখি পঁয়ষট্টি নম্বর অঙ্কটা পঁয়ষট্টি নম্বর অঙ্ক বলছে এ প্লাস ওয়ান বাই এ এর মান কত বসালে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত ফিফটি টু হবে তাহলে আমরা এই অঙ্কটা করি এই দাম্পক্যটা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তাহলে এটার সূত্র কী আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী এ প্লাস বি হোল কিউব মাইনাস কত থ্রি এ বি ইন্টু এ প্লাস কত এ প্লাস বি তাহলে দেখেন এটা এটা তো খাটা তাহলে আমরা অপশন ধরে বলি এখানে আর অঙ্ক করবো না অপশন আগে এখানে ফোর ধরি এ প্লাস ওয়ান বাই এর মান চাইছে তো এ প্লাস ওয়ান বাই এর মান যদি আমি ফোর ধরি তাহলে কী দাঁড়ায় ফোর কিউব মাইনাস কত ফোর কিউব ইংলিশে ধরছি ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু এর মান কত ফোর এটার মান কত ধরছি ফোর তাহলে কী দাঁড়াইলো ফোরের কিউব হচ্ছে চৌষট্টি আর তিন চারি কত বারো
64 থেকে 12 বিয়োগ করলে আমাদের কি আসে 52 এর মানে a প্লাস 1 বাই a এর মান কত ধরলে আমাদের 52 আসে 4 ধরলে তখন আমরা এটার উত্তর বলতে পারি 4 a প্লাস 1 বাই a এর মান 4 এখন আমরা দেখব 66 নম্বর অঙ্ক একটা শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 75 টাকা উঠল ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে এই অঙ্কটার একটু উদ্দেশ্যার্থে আমি আগেই করে রাখছি দেখেন এই যে মনে করি যে ছাত্র সংখ্যা হচ্ছে 100 তাহলে প্রত্যেকে কত টাকা করে দিয়ে প্রত্যেকে দিয়ে তার ছাত্র যতজন আছে তার চাইতে আরও 25 পয়সা বেশি তাহলে ছাত্র আছে 100 তাহলে প্রত্যেকে দিয়ে এক্সের এক্স থেকে আরও কত টাকা বেশি 25 টাকা বেশি মানে একজনের চাঁদা দেয় এক্স প্লাস 25 পয়সা তাহলে আমাদের এ মোট ছাত্র সংখ্যা কতজন একজন তাহলে একজনের যদি এত টাকা তাহলে একজনে দিবে কত এত এখন আমরা মোট টাকা হচ্ছে এত আবার এখানে দেওয়া আছে কত টাকা 75 টাকা তাহলে প্রশ্ন মতে দেখতে পারি এই যে মোট ছাত্র সংখ্যা সমান মোট টাকা 75 জায়গা 7500 কেন ধরলাম 75 এখানে টাকা দেওয়া আছে এটাকে আমি পয়সায় নিয়েছি আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা তাহলে 75 টাকা সমান 7500 পয়সা এখন আমরা এটা লিখতে পারি তাহলে এটার সাথে গুণ করছি স্কয়ার প্লাস 25x আর এটা এদিকে নিয়ে আসলে 7500 এখন আমরা কী করছি উৎপাদক নিয়েছি মিডিল ফ্যাক্টর উৎপাদক এমন দুইটা সংখ্যা নিয়ে নেওয়া গুণ করলে হবে 7500 আবার একটা থেকে একটা বিয়োগ করলে আমাদের প্লাস 25 আসবে দেখেন 100 সাথে 75 গুণ করলে 7500 আবার প্লাস 100 থেকে যখন আমি 75 বিয়োগ করি প্লাস 25 থাকে তখন আমরা কমন নিলাম এক্স এক্স প্লাস 100 এখানে মাইনাস কমন নিলাম 75 মাইনাস হয়েছে প্লাস এক্স প্লাস মাইনাস হয়েছে প্লাস আর 7500কে 75 দ্বারা ভাগ করলে 100 তাহলে আমরা জানি এগুলো অবশ্যই যে এটার উৎপাদক হচ্ছে এক্স প্লাস 100 ইন্টু এক্স মাইনাস 75 ইকুয়াল কত 0 তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 100 ইকুয়াল 0 তাহলে এক্সের মান কত আছে মাইনাস 100 আর মাইনাস কোনো মানটা গ্রহণযোগ্য হতে পারে না আবার বেশি কত আমরা রাখতে কত এক্স মাইনাস 75 ইকুয়াল 0 তাহলে লিখতে পারি এক্স মাইনাস 75 ইকুয়াল 0 তাহলে এক্স ইকুয়াল কত বের হয়েছে 75 এর মানে এটার উত্তর হচ্ছে এক্সের মান আমরা যেহেতু ছাত্র সংখ্যা আর এক্সের মান বেরিয়েছে 75 সুতরাং এটার উত্তর হবে কত 75 জন এখন দেখেন 67 নম্বর অঙ্কটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এতেত দ্বারা বিভাজ্য হবে এখানে এখানে উল্লেখ আছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম মানেই লসাগু ক্ষুদ্রতম মানে কি আমরা বলছিলাম লসাগু তাহলে এই সংখ্যাগুলোর লসাগু আমরা বের করবো লসাগু বের করে আমরা এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবো ভাগ করার পরে অবশিষ্ট যা থাকবে তাই আমাদের কী করতে হবে যেহেতু যোগ করতে চাইছে তাহলে যোগ থাকলেই মানে কী করবো বিয়োগ করবো তাহলে দেখে নিন আমি এই অঙ্কটা কীভাবে ফার্স্ট অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি ফার্স্টটা ন তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু পেয়েছি 840 840 এই যে লসাগু দ্বারা আমরা এই ফার্স্ট অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কি ভাগ করছি ভাগ করার পরে আমাদের অবশিষ্ট রয়েছে 39 আর ওই 39টাই কী করতে হবে 39টাই বিয়োগ করতে হবে কত থেকে 840 থেকে 840 থেকে 39 বিয়োগ করলে কত থাকে 801 এর মানে এটার উত্তর হচ্ছে 801 এখন দেখি আমরা 68 নম্বর অঙ্ক 68 নম্বর অঙ্কটা কি 68 কোন সংখ্যা 0.1 ভাগ এবং 0.1 ভাগে এখানে আমাদের একটু ভুল আছে 0.1 পৌনঃপুনিক হবে এটার উপরে এক পৌনঃপুনিক হবে এত ভাগ এবং এত ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে কত এক ফলে সংখ্যাটি কত আচ্ছা আমরা মনে করি সংখ্যাটি কত সংখ্যাটি আমি মনে করলাম এক্স সংখ্যাটি যদি আমি এক্স মনে করি তাহলে এখানে কী দাঁড়ায় এই 0.1 পৌনঃপুনিক সমান কত কোন সংখ্যার এত 0.1 পৌনঃপুনিকের মান হচ্ছে আমরা জানি পৌনঃপুনিক থাকলে উপরে যা আছে তা দিয়ে নিচে দিয়ে কী আসবে 9 আসবে এই যে পৌনঃপুনিক মানে হচ্ছে এক ভাগের কত এক পৌনঃপুনিক মানে এক ভাগের 9 তাহলে কোন সংখ্যা এত ভাগ কোন সংখ্যা এক সংখ্যা তাহলে এক সংখ্যা যদি হয় এত ভাগ তাহলে এই যে তাহলে আমরা এটা লিখতে পারি কি সংখ্যাটি এই যে এত তাহলে 1 ভাগের 9 কী লিখতে পারি এক্স এবং কী লিখতে পারি 0.1 0.1 মানে কত এটা যদি আমরা ভগ্নাংশে নিই তাহলে হবে এক ভাগের 10 এক ভাগের কত 10 0.1 মানে এটা ভগ্নাংশে নিই এক ভাগের কত 10 এটাও কি এক্স আমি কী করলাম কিন্তু করলাম তাহলে একটা সংখ্যা হচ্ছে 1/9x ইন্টু 1/10x আর এই দুইটার পার্থক্য কত এক তাহলে এটার থেকে এটা বিয়োগ করবো করে নিব তাহলে এটা আমরা জানি এটা যেহেতু গুণ 1 এর সাথে এক্স গুণ হলে এত আর বিয়োগ করতে হবে বিয়োগ আমি প্রশ্ন মতে লিখে নিলাম এই যে বিয়োগ একটা থেকে একটা বিয়োগ করলে বিয়োগ কত এক্স এখন আমরা এটার লসাগু 9 এবং 10 এর লসাগু 90 90 মাঝে 10 বার 10 এক্স মাইনাস 10 90 মাঝে 9 বার 9 এক্স ইকুয়াল কত এক এবং 10 এক্স থেকে যখন আমরা 9 এক্স বিয়োগ করবো তখন আসে আমাদের শুধু এক্স ভাগে কত 90 ইকুয়াল কত এক বা এক্স ইকুয়াল আর গুণন করলে এক্স ইকুয়াল
নব্বই একে নব্বই, এ মানে এক্সের মান কত আমাদের নব্বই, এ মানে এক্সের মান আমাদের নব্বই, সংখ্যাটা হবে নব্বই। এরপর একটু দেখি, ক্রয়মূল্যের উপর 8% কমিশন দিয়েও কোনো দোকানদার 15% লাভ করে, 280 টাকার ক্রয়কৃত দ্রব্যের ক্রয়মূল্য হত, তাহলে 69 যে নম্বর অঙ্কটা সেটা হচ্ছে দেখেন, ক্রয়মূল্যের উপর 8% কমিশন দিয়েও তার কোনো দোকানদার 15% লাভ করে, তাহলে 280 টাকায় ক্রয়কৃত দ্রব্যের ক্রয়মূল্য কত, তাহলে 8% কমিশনে তার ক্রয়মূল্যটা দাঁড়াবে, কমিশনে মানে 8 বিয়োগ 100 থেকে কত হবে 8 বিয়োগ, এর মানে কত 92 টাকা, এবং 15% লাভে কত, 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 15 একেল কত 115 টাকা, তাহলে ওই 92 টাকার জিনিস ক্রয়মূল্য 92 টাকা হলে তার বিক্রয় মূল্য কত 115 টাকা, 1 টাকা হলে 115 ভাগ কত 92, এবং কত টাকা হইলে প্রকৃততে 280 টাকা, তাহলে 1 টাকা হলে 115 বাই 92, তাহলে 280 টাকা হলে 115 গুণ কত 280 ভাগ কত 92, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন 60 সত্তরে 280 আর 60 দ্বারা রেখে ভাগ করলে 23, আর 23 দিয়ে 115 ভাগ করলে 5, 23 5 115, তাহলে 5 গুণ কত 70, 5 গুণ 70 5 00 5 7 কত 35, এর মানে কত টাকা 350 টাকা, 350 টাকা। এখন আমরা একটু দেখে নিই 70 নম্বর যে অঙ্কটা, একটি পঞ্চভুজের সমষ্টি, আমরা জানি পঞ্চভুজের সমষ্টি এটা যত বুঝুরই তাও আপনার একটা সূত্র আছে, n-2 ইন্টু 2 সমগুণ, ইন্টু কত 2 সমগুণ, এটার সূত্র মানে বহুভুজের সমষ্টি বের করা, যে কোনো বহুভুজ, তাহলে এখানে n মানে কি পঞ্চভুজ, ষষ্ঠভুজ বলি এখানে 6 হবে, পঞ্চভুজ বলি এখানে 5 হবে, 3 সমগুণ বলি এখানে 3 হবে, তাহলে পঞ্চভুজের যেহেতু শেষে n এর মান ফার্স্ট থেকে 2 চলে গেলে কত, ফার্স্ট থেকে 2 বিয়োগ গুণ কয় সমগুণ 2 সমগুণ, তাহলে ফার্স্ট থেকে 2 চলে গেলে 3 গুণ কত 2, 3 গুণে কত সমগুণ 6 সমগুণ, এখন যদি এখানে ডিগ্রি হইতো তাহলে 2 সমগুণ হইতে আমরা জানি কত ডিগ্রি তুললাম না 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে ফার্স্ট থেকে 2 চলে গেলে 3 আর 3 এর সাথে 180 গুণ করলে যা আসলো তাই পঞ্চভুজের সমষ্টি এত ডিগ্রি হইতো, কিন্তু এখানে বলছে যেহেতু কোণ তাহলে আমাদের এই কোণেই রেখে দিলাম, তাহলে এটার উত্তর হবে 6 সমগুণ। এখন আমরা দেখি 71 নম্বর অঙ্কটা সেটা হচ্ছে সুমন 120 টাকা দিয়ে কয়েকটি কলম কিনল, প্রতিটি কলমের দাম যদি 2 টাকা কম হতো তবে সে আরও 2টি কলম বেশি পেত, সে কতগুলো কলম কিনেছিল, তাহলে 71 যে অঙ্কটা আমি ধরি মোট কলম সংখ্যা কতটি xt, আর এই xt কিনেছে কত টাকা 120 টাকায়, xt কলমের মূল্য 120 টাকা, তাহলে একটা কলমের মূল্য হতো 120 ভাগের x, একটা কলমের মূল্য 120 ভাগের x, এখন কি বলছে, শেষে বলছে যে প্রতিটি কলমের দাম যদি 2 টাকা কম হয়, মানে প্রতিটি কলমের দাম তো 120 ভাগের x, যদি 2 টাকা কম হয় মানে 120 থেকে কত বিক করলাম 2 বিক করলাম, 2 টাকা কম হলে তাহলে সে আরও কতটা কলম বেশি পেত 2টা কলম বেশি পেত, তাহলে প্রতিটি কলম 2 টাকা কম হলে 2 বিক করে নিলাম, বিক করলে যে মানটা আসতো তা দিয়ে কয়টা কলম বেশি পেত ওই যে 120, এই যে কলমের সংখ্যার সাথে আরও 2টা কলম যোগ করলে আমরা 2টা বেশি পেত, তাহলে প্রশ্ন মতো লিখতে পারি 120x-2 = 120x+2, এখন এটার ক্যালকুলেশন করব, আমি এটা কিনলাম লসা গুনলাম লসা গিয়ে তো এখন আমি এটার সাথে এটা আর গুণন করলাম, আর গুণন করার পরে আমাদের এই যে গুণগুলো করবো আমরা অবশ্যই জানি এই গুণগুলো আমি করতেছি না কারণ অনেকটা সময় অলরেডি চলে গেছে, এই যে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমাদের কী আসলো এরকম করতে করতে আমাদের এখানে একটা মিডিল ফ্যাক্টর করিয়ে যখন আমাদের এক্সের মানটা বের করে দিব তখন আমাদের উত্তরটা বের হয়ে গেলো, এক্সের মান কত আসছে 12, এর মানে এটার উত্তর হচ্ছে 12। এখন দেখেন 72 নম্বর অঙ্কটা, দুইটির গুণফল 91 এবং শেষ 2টির গুণফল 147, আমরা এই যে তিনটা সংখ্যা দিয়ে দিচ্ছি অপশনগুলোর মধ্যে কোন 2টার গুণফল 91, যে কোনো 2টার গুণফল 91 হতে পারে, কিন্তু আমরা এটা কোনো এক সময় 7 গুণ 13 91 হতে পারে, আবার 7 গুণ 11 91 হতে পারে, আবার 11 গুণ 13 91 হতে পারে, কোন 2টার গুণ করলে 91 হবে এটা এই তিনটা সংখ্যা আমাদের বের করা খুব কঠিন, আমরা ফরের অপশনটার ধরে যদি আমরা অঙ্ক করি তাহলে সহজ হবে, কীভাবে শেষে 2টির গুণফল আবার 147, তাহলে শেষ 2টার গুণফল এই যে প্রত্যেকটা অপশনের শেষ যে 2টি আছে যে শেষ 2টার গুণফল হবে 147 সেটাই তার উত্তর, তাহলে 11 গুণ 13, তাহলে দেখেন 13 গুণ 11 যদি আমরা গুণ করি শেষ দুইটার 13 আর 11 গুণ করলে আমাদের কী আসে 143, এবং আবার এটা গুণ 7 11 77 যে 143 আসে না, আবার 7 13 কত তাও 143 আসে না, মানে আমাদের ওই অপশনটাই আছে যে পরবর্তী শেষ 2টি সংখ্যার গুণফল 143, মানে আমরা বলতে পারি উত্তরটা হবে 7 13
एगारो एन देखें तेहत्तर नम्बर अंकटा बीस टाकाय एक डजन कला किने प्रतिटी दुई टाका दरे बिक्रय करले शतकरा कत लाभ हबे बीस टाकाय कय डजन कला किनछे बीस टाकाय एक डजन माने बारोटा ताहले आमादेर क्रय मूल्य कत क्रय मूल्य हच्छे बीस टाका ताहले से किभाबे बिक्रय करलो प्रतिटी दुई टाका करे बिक्री करछे प्रत्येकटार दाम एकटार दाम जदि हय दुई टाका एकटार दाम जदि दुई टाका हय ताहले आमार कयटा कला आछे एक डजन माने कयटा बारोटा बारोटा कलार दाम कत हबे चौबीस टाका এই চব্বিশ টাকাটা কী হচ্ছে তার বিক্রয়মূল্য এই চব্বিশ টাকা হচ্ছে বিক্রয়মূল্য আর ক্রয়মূল্য কত বিশ টাকা ক্রয়মূল্য বিশ টাকা বিক্রয়মূল্য চব্বিশ টাকা তাহলে কী হয়েছে লাভ হয়েছে কত লাভ হয়েছে বিক্রয়মূল্য মাইনাস ক্রয়মূল্য চব্বিশ থেকে বিশ চলে গেলে ষাট টাকা এই ষাট টাকা লাভ হয়েছে কিন্তু চেয়েছে কি শতকরা কত লাভ হয়েছে এই ষাট টাকা কত লাভ হয়েছে আমরা জানি ক্রয়মূল্য দিয়ে লাভ হয় ক্রয়মূল্যের উপরেই লাভ ক্ষতি নির্ণয় করা হয় তাহলে ক্রয়মূল্য কত বিশ বিশ টাকায় লাভ হয় ষাট টাকা এক টাকায় লাভ হয় চারি ভাগের বিশ তাহলে কত টাকায় লাভ হবে শতকরা বলতে একশো টাকায় লাভ হয় চার গুণ একশত বা কত বিশ পাঁচ বিশ একশো আর পাঁচ গুণ চার পাঁচ চিরে বিশ অর্থাৎ কত পারছেন বিশ পার্সেন্ট এটার উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট এখন আমরা ছয় নম্বর অঙ্কটা দেখব এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কত এই অঙ্কটা যদি আমরা একটু করতে চাই তাহলে আমাদের আগে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এক্স ওয়াইয়ের মান কোন এই জায়গার থেকে আমরা এক্স ওয়াইয়ের মান খুব সহজে নির্ণয় করতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর তাহলে কী করা যায় এটা সূত্র কি আমরা জানি স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এক্স ওয়াই ইকুয়াল কত এটা সূত্র পেলাম এগুলো আর রইল কত ফোর তাহলে এই এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে টু দুই স্কোয়ার মাইনাস কত টু এক্স ওয়াই ইকুয়াল কত ফোর একটু খেয়াল করেন এই দুইয়ের বর্গ কত দুইয়ের বর্গ চার আর এই টু এক্স এই সাইড মাইনাস কত টু এক্স ওয়াই দুইয়ের বর্গ চার আর আমাদের এই দুইয়ের বর্গ সাইড মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল কত ফোর তাহলে আমরা কী করতে পারি এই ফোরটা গুণ বা কি যোগ আছে সেদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে ফোর মাইনাস ফোর তাহলে সাইড থেকে সাইড চলে গেলে কত শূন্য মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল শূন্য এখন আমরা মানের প্রয়োজন এক্স ওয়াইয়ের মানের প্রয়োজন তাহলে এক্স ওয়াই ইকুয়াল যেহেতু মাইনাস টু গুণ আছে সেদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে আর ভাগ করলে জিরোকে যত সংখ্যা যত বড় সংখ্যা দিয়ে ভাগ করি না কেন আমাদের উত্তর আসবে জিরো তার মানে এক্স ওয়াইয়ের মান পেলাম কত আমরা জিরো এক্স ওয়াইয়ের মান যখন আমরা জিরো পাবো তখন এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত আমরা নির্ণয় করতে চাইছি তাহলে এটা কেন বললাম এক্স এক্স ওয়াইয়ের মান দেখেন এটার মান চেয়েছে যেহেতু এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান তাহলে এটার সূত্রটা কী এ প্লাস বি হোল কিউব মাইনাস কত থ্রি এক্স ওয়াই ইন্টু কত এক্স প্লাস ওয়াই এই দেখেন এক্স ওয়াই আসছে সূত্রখানে এখন এক্স ওয়াইয়ের মানটা এখানে বের করতে হয়েছে তাহলে কি এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা দেওয়া আছে কত টু টু কিউব মাইনাস থ্রি ইন্টু এটার মান কত জিরো ইন্টু এটার মান কত টু দেখেন এই তিন গুণ শূন্য গুণ দুই মানে একটা সংখ্যা যদি কোনো সংখ্যার সাথে যদি আমাদের গুণ সম্পর্ক যদি জিরো আসে তখন সবগুলোর মান জিরো তাহলে এই সবগুলোর মান জিরো তাহলে টু কিউবের মান কত এইট এর মানে এটার উত্তর হচ্ছে এইট এখন আমরা একটু দেখি দুইটি সংখ্যার গুণফল তেরোশো আশি গসাগু এত সংখ্যা দুইটার লসাগু হতো আমরা জানি যে কোনো দুইটা সংখ্যার গুণফলকে গসাগু দ্বারা বাদ করলে লসাগু বের হয়ে যায় তাহলে এই তেত্রিশশো আশিকে আমরা তেরো দ্বারা বাদ করলেই আমাদের উত্তর শেষ তেত্রিশশো আশি বাক কত তেরো বাক কত তেরো তাহলে বাক আমরা তেরোশো তাহলে তেরোশো আশিকে তেরো দ্বারা বাদ করলে ষাট এর মানে এটার উত্তর হচ্ছে কত দুইশত ষাট তেরোশো আশিকে তেরো দ্বারা বাক করলে দুইশত ষাট এখন আমরা একটু দেখি কি ছিয়াত্তর নম্বর অঙ্কটা ছিয়াত্তর নম্বর অঙ্কটা কি আট তেরো তেইশ তেতাল্লিশ তিরাশি এর পরবর্তী সংখ্যাটি কত এই পরবর্তী সংখ্যা দেখেন আট তেরো তেইশ তেতাল্লিশ তিরাশি পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের আগে কী করতে পার্থক্য তেরো থেকে আট চলে গেলে পাঁচ তেইশ থেকে তেরো চলে গেলে দশ তেতাল্লিশ থেকে তেইশ চলে গেলে কত বিশ তিরাশির থেকে তেতাল্লিশ চলে গেলে আশি মানে এই যে পার্থক্যগুলো বের করছি দেখেন পার্থক্যগুলো সমান নয় যদিও সমান নয় কিন্তু এটা কোনো একটা হারে বৃদ্ধি পেয়েছে কীভাবে বৃদ্ধি পেয়েছে দেখেন প্রথমটার পার্থক্য পেয়েছি ফার্স্ট ফার্স্টের পরেরটার পার্থক্য পেয়েছি দশ যা ফার্স্টের দ্বিগুণ ফার্স্টের দ্বিগুণ দশ আবার এটার পরের পার্থক্যটা বিশ যা দশের দ্বিগুণ আবার এটার পরের পার্থক্য কত পরের পার্থক্য হবে তিরাশির থেকে তেতাল্লিশ চলে গেলে চল্লিশ তাহলে বিশের দ্বিগুণ এই যে চল্লিশটা বিশের দ্বিগুণ মানে পার্থক্যগুলো দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে এর মানে যে আমাদের পরবর্তী সংখ্যা যে পরবর্তী পার্থক্যটা হবে সেটা হচ্ছে চল্লিশের কত দ্বিগুণ চল্লিশের দ্বিগুণ কত আশি
তাহলে আমাদের এই 83 এর সাথে আমাদের পার্থক্য যোগ করে পরবর্তী সংখ্যা বের হয়ে যায়। তাহলে 3 8 0 163 এর মানে এটার উত্তর হচ্ছে 163। এখন আমরা একটু দেখে নেই 77 নম্বর অঙ্কটা। 77 নম্বর অঙ্কটা কি? একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ। ফলে ভূমির দৈর্ঘ্য কত? দেখেন একটা ত্রিভুজ, এই ত্রিভুজে জানি শীর্ষবিন্দু থেকে যদি আমরা ভূমির কি শীর্ষবিন্দুতে ভূমির উপর যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে এই লম্বটাকে বলা হয় ত্রিভুজের অতিভুজ সেগমেন্ট, এই লম্বটাকে বলা হয় ত্রিভুজের উচ্চতা। তাহলে এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা 12, এটা দেওয়া আছে কি মানে উচ্চতার মান দেওয়া আছে, উচ্চতার মান দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বের করতে হবে কি ভূমির দৈর্ঘ্য। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ কি উচ্চতা, এটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত 84। তাহলে এখানে দেখেন হাফ ইন্টু ভূমির মান আমরা বের করতে হবে উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে 12, তাহলে কত 84। এই যে 12কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি 6, তাহলে ভূমি গুণ 6, 6টা ভূমির সাথে গুণ আছে সেদিকে চলে গেলে কি হবে বাঘ 84 ভাগ কত 6, 6কে এতে দ্বারা ভাগ করলে কত 1 আর 2 থেকে 4 6 6 6 24। এখানে ভূমি কত বের হয়েছে? তাহলে এই অনুপাতগুলোর আগে কি করতে হবে আমাদের, যেমন ফণীর ফণীর অনুপাত কত থপন। এখন আমরা দেখব 78 নম্বর অঙ্ক, ফণীর ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। এখন দেওয়া আছে ফণীরের আয় বের করতে হবে আমাদের রবিনের আয়, এই ধরনের অঙ্ক আসলে আমাদের এই যে ফণীর এবং রবিনের যে অনুপাতগুলো আমাদের আগে নির্ণয় করতে হবে। তাহলে মিশ্র অনুপাত যেটা নির্ণয় করতে হবে, যেমন আছে আমাদের কি ফণীর অনুপাত কত, ফণীর অনুপাত প্রথমে কার তপন, কি দেওয়া আছে 4:3, এর ফণীর অনুপাতগুলো তপন এবং রবিন। তাহলে আমরা লিখতে পারি তপন অনুপাত রবিন, এটার অনুপাত কত, সেটা হচ্ছে 5:4। তাহলে এগুলোর মিশ্র অনুপাত কীভাবে নির্ণয় করুন সেটা অবশ্যই আমরা জানি, যে এই যে প্রথম যে অনুপাতগুলোকে এই 5 দ্বারা কী করবো, এই এটা দ্বারা গুণ করবো 5-4 20 অনুপাত, এটা দ্বারা এটা গুণ করলে 3-5 কত 15, আবার এই 3 দ্বারা এই দুইটাকে গুণ করবো, গুণ হলে কী দ্বারা 3-5 15 অনুপাত, 3-4 কত 12। এখন আমরা দেখে নিই এই যে ফণীর, ফণীরের অনুপাতটা পেয়েছি 20, তপনের অনুপাত পেয়েছি 15, আবার তপন তপনের অনুপাত ঠিক আছে 15, এবং রবিনের অনুপাত কত 12। তাহলে আমরা লিখতে পারি ফণীর তপন ও রবিন এই তিনজনের অনুপাত কত পেলাম, ফণীর পেয়েছি 20, তপন পেয়েছি 15, এবং রবিন পেয়েছি কত 12। এখন আমাদের কাজ কি, এখন বলছে ফণীরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত, আমাদের জাস্ট ফণীর এবং রবিনের প্রয়োজন, কি ফণীর অনুপাত কার রবিন এই দুইজনের প্রয়োজন, যে একজনের মান দেওয়া আছে যে আরেকজনের মান যার বের করবো এই দুইটার, ফণী এবং রবিনের অনুপাত কত, ফণীর হচ্ছে 20 অনুপাত রবিন, রবিন হচ্ছে কত 12। এখান থেকে আমাদের উত্তর শেষ, কিভাবে আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে লিখতে পারি ফণীর ভাগ কত রবিন ইকুয়াল 20 ভাগের কত 12। এখানে একজনের মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে ফণীরের মান দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি ফণীরের মানটা কত দেওয়া আছে 120, 120 ভাগের কত এই রবিনের মানটা আমরা বের করব, তাহলে 20 ভাগের 12। আমরা যদি আর গুণন করি তাহলে কী দাঁড়ায়, দেখেন 20 গুণ রবিন ইকুয়াল 12 গুণ হতো 120। এখন আমরা শুধু রবিনের মানের প্রয়োজন, যেহেতু রবিনের সাথে এই 20 গুণ আছে, আমরা পক্ষান্তর করলে এগুলো কী হবে ভাগ হবে, তাহলে কত ভাগ 20 ভাগ, তাহলে আমরা 120কে 20 দ্বারা ভাগ করলে 6, আর 6-এর সাথে 12 গুণ করলে 6×12 মানে রবিনের আয় কত 72 টাকা। এখন আমরা দেখব 79 নম্বর অঙ্কটা, যে 750 টাকার
বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে এত টাকা হবে? দেখেন আমাদের শেষে কত বছরে, তো কত বছরে এন এর মান বের করতে হবে। দেওয়া আছে আসল পি এর মান 750, মুনাফার হার আর এর মান 600, বাট মুনাফাটা কত সেটা আমরা জানা নেই। তাহলে সুদ আসল থেকে যখন আমরা আসল বিয়োগ করবো তখন আমরা কী বের হয়? অবশ্যই মুনাফা। তাহলে মুনাফা আমরা পেয়ে গেলাম, মুনাফা এই যে 500, সুদ আসল থেকে আসল কী করবো? বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের আসে 108 টাকা। এর মানে আমরা আয়ের মান পেয়ে গেছি 108, ফি এর মান মানে আসল আছে আমাদের 750, আর এর মান মুনাফার হার আছে আমাদের কত? 6। তাহলে আমরা এন এর মানটা বের করবো। তাহলে আমরা জানি এর একটা সূত্র আছে, এক সূত্র থেকে আই সমান পি আর এন বাই এক সূত্র থেকে এন এর মানটা আমরা নিয়ে আসতে পারি। এন সমান কি? আই ইন্টু 100 বা কত আর পি আর। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে এইগুলোর মান যদি আমরা বসিয়ে দিই, আই এর মান কত? আই এর মান মানে সুদ, সুদ কত বের করছি আমরা? 108 গুণ কত? 100 ভাগ কত? পি, পি এর মান কত? পি মানে আসল 750, গুণ আর এর মান কত? মুনাফার হার মানে 6। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসে। আমরা একটু ক্যালকুলেশন করি। এখন এই শূন্য শূন্য কাটলে আমাদের কী রয়ে? 45, আর এখানে 10। 10কে যদি আমরা আবার ফার্স্ট দুগুণে কত? 2 গুণ 5, তো ফার্স্ট দিয়ে যদি আমরা 45 কাটি, 5 9 45। আবার 108কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 18। 18কে আবার যদি আমরা কী করি, 9 দ্বারা ভাগ করি, 9 দুগুণে 18, তাহলে আমাদের রইল কি? 2 গুণ 2। তাহলে 2 গুণ 2 কত হইল? 4। এর মানে এটার উত্তর হচ্ছে 4 বছর। এখন লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে একটা মানুষ, এটা কোনো অঙ্ক নয়, এটা হচ্ছে মানসিক দক্ষতা। এটা মানসিক দক্ষতা, এটা যদি আমরা চিত্রটা শুধুমাত্র বুঝতে পারি তাহলে অঙ্কটা সহজ। জাস্ট তাদের অনুযায়ী চিত্রটা আমাদের কী করতে হবে? বুঝতে হবে এই চিত্রটা আসলে কী, একটু ফলো করতে হবে। একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে, দেখেন উত্তরে গেছে, আমরা 12 মাইল ফুরবে, তারপর আবার 12 মাইল উত্তরে যায়, সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে? এখন আমরা যেহেতু উত্তরে যায় তাহলে শুরু করতে হবে দক্ষিণ দিক থেকে। মনে করি আমরা যদি শুরু করব এখান দক্ষিণ দিক, দক্ষিণ, এরপরে যেহেতু দক্ষিণ থেকে এদিকে উত্তর, আর এটা ধরবো আমরা কত, কোনটা পূর্ব দিক, এটা হবে কী দিক? পশ্চিম দিক। আমরা দিক পেয়ে গেলাম। তাহলে আমরা এখন দেখি একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল, এই যে দক্ষিণ থেকে 4 মাইল গেছে কোথায়? উত্তরে। এর মানে এখান থেকে এখানে কত মাইল? 4। আবার 12 মাইল কোথায় গেছে? পূর্বে। এর মানে এই জায়গার থেকে পূর্বে গেছে কত? 12 মাইল, এই যে এইদিকে, এভাবে 12 মাইল গেছে কোথায়? পূর্বে। এখন কী করব, এই যে 12 মাইল পূর্বে গেছে, এখান থেকে আবার 12 মাইল গেছে উত্তরে, আবার এইদিক, এখান থেকে আবার উত্তরে গেছে কত? 12। এর মানে এটার মানও 12। তাহলে কী বলছে, এই যে উত্তরে গেছে আরও 12 মাইল। এখন আমরা কী করতে হবে, এই যে যাত্রাস্থান থেকে তার গন্তব্যস্থানে সোজাসুজি যে দূরত্ব, এই সোজাসুজি দূরত্বটা আমরা নির্ণয় করতে হবে। দেখেন এই যে আমি চিত্র রাখলাম, এখান থেকে কোনো এইগুলোর মান বের করা সম্ভব নয়। এই জন্য আমি কী করবো, একটু এই রেখাটাকে ওই যে এই বরাবর আমরা কী করবো? বর্ধিত করব। বর্ধিত করার পরে আবার এই রেখা, এই রেখা কী করবো? যোগ করব। যোগ করলে কী দাঁড়াইল? দেখেন আমরা একটু লক্ষ্য করি, যেহেতু এটা একটা এই বাহু আর এই বাহুর সমান্তরাল, তাহলে এই বাহুর মান যদি 12 হয় তাহলে এতটুকুর মান কত? 12। আবার দেখেন এটা এটার কি সমান্তরাল, এই এটার মান যদি 12 হয় তাহলে এটার মান কত হবে? 12। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখেন এখান থেকে এখানে যে দূরত্ব নির্ণয় করবো, এই যে চিত্রটা আঁকলাম এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণীর অতিভুজ হচ্ছে গিয়ে আমাদের এই দূরত্বটা, আর অতিভুজের মানটাই আমার বের করতে হবে। এই লম্বটা হচ্ছে কত? 12। আর এই ভূমিটা কত? ভূমিটা এখান থেকে এখানে দূরত্ব কত? 12। আবার এখান থেকে এখানে দূরত্ব আরও কত? 6। তাহলে মোট আমাদের কত হলো? 16। এই 16টার মান হচ্ছে আমাদের 16। তাহলে ভূমি 16, উচ্চতা 12, তাহলে অতিভুজের মান কীভাবে বের করতে হয় তা আমরা সবাই জানি। এই যে
हार सूत्र फिताग्रास सूत्र अतिभुज स्कोयर इक्वल भूमि स्कोयर प्लस लम्ब स्कोयर भूमि स्कोयर कत षोलो स्कोयर प्लस कत लम्ब स्कोयर लम्ब स्कोयर कत बारो स्कोयर तेल कि द्वारा षोलोर वर्ग हे दुई शत छाप्पन्न और बारोर वर्ग हे एक शत चुआल्लिस जुग कर ले कत जुग कर लेत और चार शत हार मान बेर अतिभुज स्कोयर मान তাহলে অতিভুজ স্কোয়ারের মান যদি আমার প্রয়োজন শুধুমাত্র অতিভুজের মান তাহলে স্কোয়ারটা কী করতে হবে তুলতে হবে তুলতে হলে উভয়পক্ষকে বর্গমূল তাহলে এটা রেখাটা আর সাইজের বর্গমূল কত আমরা জানি যে ডান দিক থেকে দুইটা শূন্যের জন্য বর্গমূল করলে একটা শূন্য আর সাইজের বর্গমূল বর্গমূল কত দুই এর মানে অতিভুজের মান আমরা পেয়ে গেলাম কত বিশ আর এই অতিভুজটা হচ্ছে তার যথাস্থান থেকে সোজাসুজি দূরত্ব এর মানে এটার উত্তর আমরা বলতে পারি বিশ তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য